আমরা মণিগ্রামের সেই পেঁপে বাগানের মধ্যে আছি এবং এই পেঁপে যিনি চাষ করেছেন আজ উত্তরণ কৃষিতে পরিচয় করে দেবো। কাকু, উত্তরণ কৃষিতে আপনাকে স্বাগত, কেমন আছেন বলুন? ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে একটু যদি আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় হচ্ছে, আমি নানুর থানার মণিগ্রাম নিবাসী। এই গ্রামটা মণিগ্রাম? এটা মণিগ্রাম। ওকে। হ্যাঁ, আমি লুৎফর রহমান। লুৎফর রহমান, কতদিন ধরে এই পেঁপে চাষটা করছেন? পেঁপে চাষটা বেশি দিন নয়, মোটামুটি আমি ধরেন আষাঢ় মাসের ওই 10-12 করে গাছ লাগিয়েছি। মানে লাগিয়েছেন আর কি আষাঢ় মাসে? ওকে, 10-12 করে গাছ লাগিয়েছি। আজকে তো এই পৌষ মাস হলো, পৌষ মাসের মধ্যে আমি অলরেডি এই তো ধরেন এই তো ফল দেখতে পাচ্ছেন। এর মধ্যে তো এক একটা প্রায় 2 কিলো 2.5 কিলো মনের সাইজ হবে। হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, 2 কিলো 2.5 কিলো সাইজ হবে। মানে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। হ্যাঁ, পৌষের আজকে তো 10 তারিখ হলো, 9 তারিখ 10 তারিখ। তবে বেসিক্যালি ধরো 6 মাসে একটা গাছের পূর্ণাঙ্গ রূপ। এবং আমার এই গাছটা কতগুলো ফল আছে মনে হয় আপনার, কম বেশি করে? কম বেশি মোটামুটি 15 কিলো হবে। 15 কিলো হবে? 15 কিলো হবে। আর এর ফলন ধরা শুরু হয়েছিল কত মাস থেকে? 2 মাস আগে থেকে। 2 মাস আগে থেকে ধরুন, মানে বেসিক্যালি 4 মাসের মাথায় ফল চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 3 মাসের, 3.5 মাসের মধ্যে ফল চলে, 3.5 মাসের মধ্যে ফল চলে এসেছে। এখনো কতদিন ফল দেবে গাছ? এ ফল এখন 4 বছর দেবে, 4-5 বছর দেবে গাছে ফল। 4-5 বছর কন্টিনিউ ফল দিয়ে? হ্যাঁ, ফল দিয়ে যাবে। তাহলে টোটাল তো একটা গাছে প্রায় 2-2.5 কুইন্টাল ফল হয়ে আরো বেশি হবে। আরো বেশি হবে? হ্যাঁ, অনেক বেশি হবে। তো প্রথম থেকে আপনি যখন গাছটা লাগিয়েছিলেন কিভাবে লাগিয়েছেন? গাছটা লাগিয়েছি এই তো দেখতে পাচ্ছেন, এ তো এই জেসিপি দিয়ে মাটি তুলে নিয়েছি। হ্যাঁ, তুলে নিয়ে বাঁধ করে নিয়ে এ তো তার উপরে ধরেন বাঁধের উপরে এই ভরাট মাটির উপরে গাছ লাগিয়ে দিয়েছি। গাছ লাগিয়ে দিয়ে এবার সেই গাছ লাগিয়ে কিছু জোর সার দিয়েছিলাম সামথিং। হ্যাঁ, তার মধ্যে এবারে গুবরি সার এই তো গোড়াতে রয়েছে, মানে বেশি অংশ জৈব সার দেখা যাচ্ছে। হ্যাঁ, জৈব সার, এই গুবরি সার এই দিয়ে হয় এই ছাঁচ, আর কিছু আর তেমন কিছু পরিচর্যা? আর পরিচর্যা বলতে গেলে এবারে ভিটামিন দিই গাছে ফুলের সময়, এই যে ভিটামিন ডি যেটা মানে হরমোন টাইপের স্প্রে যেগুলো করে, বা পাতা টাতা কুঁকড়িয়ে গেলে একটা বিষ ই পাওয়া যায়, সেই বিষটাকে দিয়ে এখন ই করছে। এবারে শীতের টাইম তো, এই টাইমে শিশির পড়ছে অতিরিক্ত, তার জন্য গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে বা ই হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতটা আমার চোখ যাচ্ছে প্রত্যেকটা গাছ, আমি যদি এপাশেও দেখাই, মানে প্রত্যেকটা গাছে কিন্তু ভালো ফল আছে, ভালো রকম ফল আছে। এই একটা গাছ আমি দেখতে পাচ্ছি, এতে প্রায় তো প্রায় 30-40 কিলো ফল আছে। হ্যাঁ হ্যাঁ, মানে অদ্ভুত, মানে গাছ ছোট হতে পারে কিন্তু ফল যথেষ্ট ভালো ফল আমরা গাছের মধ্যে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এক একটা ফল কত ওয়েট হতে পারে এই গাছগুলো? এগুলো এই ফলগুলো 2 কিলো তো বটে, 2 কিলো 2.5 কিলো করে হবে। 2 কিলো 2.5 কিলো হবে, প্রায় তো 40-50টা ফল আছে। হ্যাঁ, বেশি। দেখুন এই গাছেই প্রায় 80-90 কিলো ফল আছে, মানে এই গাছে এরপরে তো ভাড়া দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে দেবো, বাঁশ বেঁধে দেবো, বাঁশ না দিলে এরপরে তো পড়ে যাবে, পড়ে যাবে গাছ। তো এই কতটা জায়গায় আপনি করেছেন এটা? প্রায় 3.5 বিঘের মতো, 4 বিঘের মতো হবে, 3.5 বিঘে 4 বিঘের মতো হবে। আমরা একটু যদি বসে কথা বলি তাহলে মনে হয় আমাদের খুব ভালো হয়, কারণ চারিদিকেই ছোট ছোট গাছ এবং আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন, যতটা ছবিতে দেখতে পাচ্ছেন তার থেকেও ভালো, মানে এটা বাস্তব চোখে না দেখলে বোঝা যাবে না, কল্পনাও করা যাবে না। এই একটা ছোট্ট গাছ এবং গাছটার বয়স 6 মাস, তাই তো? 6 মাসে একটা গাছে প্রায় 70-80 কিলো ফল আছে, এবং আগামী আরো 1-1.5 বছর, মানে কাকু যেটা বলছে আরো বেশি, আরো বেশি ফল। আমার এর আগে তো পেঁপে গাছ সব ধরে লাগিয়েছি, দেখলেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছে। ওগুলো প্রায় 4 বছরের গাছ, 4 বছরের গাছ, তো তো ফল দিচ্ছে, ফল দিচ্ছে। আচ্ছা, এই ভ্যারাইটিসটা কি আছে? রাঁচি হাইব্রিড বলছে? হাইব্রিড। ও আচ্ছা, রাঁচি হাইব্রিড। এখান কি লোকাল মার্কেট থেকে কালেকশন করে না বাইরে থেকে নিয়ে এসে? না, এটা আমাদের লোকাল মার্কেট বোলপুরে, বাগান থেকে এসে নিয়ে যায়? বাগান থেকে অনেকের যার প্রয়োজন হয় নিয়ে যায়। এখন মার্কেট কেমন রেট আছে আপনার? এখন মোটামুটি 12 টাকা কিলো আছে। 12 টাকা কিলো আছে। কোন সময়টা রেটটা বেশি হয়? সব থেকে শ্রাবণ মাসে।
শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে সেই সময় রেট কেমন যায়? তখন প্রায় 25-30 টাকা কিলো আমরা পাইকারি রেট পাই, পাইকারি রেট পান। তো বর্তমান যে রেটটা আছে ওই 15-16 টাকা যে রেটটা বলছেন, তো সেই রেটেও যদি হিসাব করা যায় তাহলে বর্তমান যে আপনার মাল আছে কিরকম কত টাকার মাল আছে মনে হয়? আমার মোটামুটি কিছু না হলে ধরেন মোটামুটি প্রায় 50 কুইন্টাল মাল তো হবেই। 50 কুইন্টাল মাল, 50 কুইন্টাল মাল তো হবেই। আপনারা হিসাব করে নিন 50 × 15 বর্তমান যদি, এটাই লোয়েস্ট মার্কেট যায় না, এই রেটটা সবচেয়ে লোয়েস্ট, তার উপর আবার বেশি যায়। হ্যাঁ, এর থেকেও বেশি তো যায়। এখন তো বাজার কম বলে তো পেপি কম ভাঙছি, কারণ পাকাবার চেষ্টা করছি 40 টাকা কিলো পাবো তখন। আর কিছুদিন এই তো দেখছেন তো এবারে সব মধু পাকা হয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, এটা এটা যদি আপনি পেপেটা পাকিয়ে ফেলেন তাহলে 40 টাকা কিলো, 40 টাকা কিলো আছে তো, তো অনেকটা ফ্লেক্সিবল করে রেটটা। এই রোজা আসছে, আমাদের রোজার টাইমে আমি তুলবো মনে করছি, প্রচুর গাছ আছে, কাঁচা কিছু ভাঙবো আর করবো, আর কিছু মোরব্বা করার আমার একটা ইচ্ছা আছে, মানে পেঁপে দিয়ে মোরব্বা, মোরব্বা পেঁপের মোরব্বার আমি একটা এখানে একটা আইটেম করছি, যাতে কিছু 10 কুইন্টাল 5 কুইন্টাল যেটুকুই পারবো একটু মোরব্বা করে ই করে আমি প্যাকেট করে একটু বাজার একটু সাপ্লাই করব। কারণ এই গাছ তো আমার এখন 3-4 বছর থাকবে, আমাকে হ্যাঁ নানান ধরনের পদ্ধতি আমাকে একটা নিতে হবে। আর মোরব্বা মোটামুটি পেঁপের মোরব্বা তো খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়, আমি কোনোদিন খাইনি আর কি। হ্যাঁ, এর ডিমান্ড আছে না মার্কেটে? অবশ্যই অবশ্যই, যেহেতু সামনে রোজা মার্কেট আছে তো একটা ভালো মার্কেট আপনি পাবেন বলে আশা করছেন। তো যদি ওই পাকিয়ে বিক্রি করেন 40 টাকা রেট তো আছেই, 25 থেকে 40 টাকা রেট আছে বলছেন? হ্যাঁ, 25 টাকা রেট তো কোনো ব্যাপারই না। 35-40 টাকা রেট পাই, মানে 35, হ্যাঁ এইরকম বড় সাইজের পেপি স্ট্যান্ডার্ড পেপি যেগুলো আছে সেগুলো তো 40 টাকা কোনো ব্যাপারই নাই ফল বাজারে, 35 থেকে 40 টাকা, 40 টাকা মানে ওটা পাইকারি মার্কেট না? আমি লুজ পাইকারি মার্কেট, আমি ধরুন অবস্থা নিয়ে যাই। হ্যাঁ, তাহলে চিন্তা করুন পাইকারি মার্কেটে 35 থেকে 40 টাকা যদি দাম হয় তাহলে সেই মার্কেটে আমরা যদি বর্তমান যদি 40 থেকে 50 কুইন্টাল মাল আপনার আছে, আছে এ তো দেখতে পাচ্ছেন তো প্রতিটি গাছের, ওই তো ওই গাছগুলো তো দেখতে পাচ্ছেন, আর ওইদিকে গিয়েও তো সব গাছেই তো ফল আছে না? ওকে ওকে, হ্যাঁ আরো তো ওই ধারে গাছ আছে, একটু পোস্ট করে দাও। আর একটা গাছ আপনার দেখাই, মানে প্রত্যেকটা গাছেই ভালো ফল আছে, নিঃসন্দেহ বলার কোনো অবকাশ নেই, বাস্তব আমরা মাঠে ফিল্ডে আছি, আমরা বুঝতে পারছি যে গাছের ফলের হার কতটা এসছে। এই একটা পেঁপে দেখাই, এর এর ভ্যারাইটিসটা একটু আলাদা কিন্তু, দেখতে পাচ্ছি একটু লম্বাটে গঠন আছে, এগুলো দানাও কম হয় মনে হয় নাকি? দানা না, দানা কম হবে না, মানে বিচনটা বলছি, বীজটা একটু কম হয় হয়তো, বিচন কম হবে। আমি তো এই চাষ করেছি এখনো তো মনে করেন এটা ভাঙি নাই, হারভেস্ট হয়নি এখন, না না এখন এটা হয় নাই, এই তো কেবল তো দেখছেন তো, এই গাছ তো ছোট গাছ, এইখান থেকে তো শুরু হয়েছে একদম, আমি দেখতে পাই আপনাদের দেখাই ক্লোজ সার্কেলে, ঠিক মাটি থেকে 1 ফুট উচ্চতা থেকে ফল ধরা শুরু হয়েছে, তবে মানে 2.5-3 মাসের মধ্যেই মনে হয় ফলটা শুরু হয়েছে নাকি? এখনো পর্যন্ত হারভেস্ট হয়নি, এবং হারভেস্ট হওয়ার প্রাককালে আমরা এই বাগানে এসে পৌঁছেছি, যাই হোক আমাদের সৌভাগ্য বলা যায়, কারণ এই বাগানের পরিপূর্ণ রূপটা আমরা দেখতে পাচ্ছি। আর এটার টোটালি পরিচর্যা বলতে একটা গাছ এই ফল আসা পর্যন্ত কিরকম খরচ হয়েছে আপনার? খরচ মানে একটা গাছ পিছু হিসাব করে যদি বলেন, গাছ পিছু কত খরচ আর হবে? 100 টাকা, 100 টাকা এই পর্যন্ত, মানে 6 মাসে ধরুন 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রচুর লাগিয়েছি না, আমার তো একটা মোট ই আছে, সেই হিসাবে 100 টাকা, 100 টাকা সব কিছু, লেবার সব 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 আজ পর্যন্ত, আজ পর্যন্ত যদি 100 টাকা খরচ হয় বন্ধুরা, তাহলে আপনারা একটা চিন্তা করেন, যদি এখন বর্তমান পাকা পেঁপের দাম বলছেন 25-35 থেকে 40, আমি ভাবলাম 30 টাকাই হোক একটা পেঁপেতেই শোধ, এই একটা পেঁপেতে 30 টাকা একটাতেই শোধ হয়ে যাবে, এই একটা পেঁপেতে কিন্তু 2 কিলো হয়ে যাবে, মানে 2 থেকে 2.5 কিলো এক একটা পেঁপে পেকে গেলে, তাই তো এরকম জায়গায় চলে আসবে একটা পেঁপেতে, কিন্তু আপনার এই পুরো কস্টিং চার্জটা উঠে আসছে। তাহলে চিন্তা করুন এই গাছটায় মিনিমাম 30টার উপরে ফল আছে, আশা করছি এই ফলটা খুব মিষ্টি হবে, মিষ্টি হবে মানে পাকিয়ে খেলে খুব ভালো, পাকিয়ে খেলে খুব উন্নত মানের, উন্নত মানের মনে হচ্ছে আমার। তো মূলত আমি যেটুকু বুঝছি বাগানে এসে, ইনি পাকা পেঁপের উপরে এবং সেরকম ভ্যারাইটিস নিয়ে এসেছেন উনি, যেটা কি বললেন রাঁচি কি একটা,
রাঁচি হাইব্রিড, তো এটা পাকার জন্য খুব উপযুক্ত এবং খুব মিষ্টি হয় পেঁপেটা, মনে হচ্ছে খুবই মিষ্টি হবে এবং কালারটা খুব সুন্দর হয়, এই যে লালচে কালার যেটা বাজারে পাওয়া যায় রাঁচি হাইব্রিড পাকার জন্য উপযুক্ত, এবং সামনে ঈদে ঈদের ব্যাপারটা মাথায় রেখেছেন উনি, এগুলো পাকাবো এই তো কিছুদিন। যেহেতু উনি রাঁচি হাইব্রিডটা বললেন, রাঁচি হাইব্রিড আপনারা জানেন না কি জানেন জানি না, ফলের দোকানে যে পেঁপে গুলো পাওয়া যায় সেগুলো উপরে দেখবেন একটা হলুদ এবং লালচে, ভিতরে কালো লালচে ভাব, ওটা কিন্তু রাঁচি হাইব্রিড। আর আশা করি সেটাকে মাথায় রেখে এই যে কাকু আছেন ইনি কিন্তু বানিয়েছেন এই বাগানটা, আর সামনে ঈদকে মাথায় রেখে টার্গেট কি আছে, কত ফল দিতে পারবেন ঈদে? ঈদে ঈদে ইনশাল্লাহ কিছু না হলে অন্তত পাকা তো অন্তত 20 কুইন্টাল মাল দেবো তো, 20 কুইন্টাল মাল দেবেন পাকা, হিসাব করে নিন। যদি ঈদের বাজার কিন্তু সবসময় চড়া থাকে, মিনিমাম 40 টাকা দাম আছে, হ্যাঁ 35-40 আশা আছে আমার, 35-40 তো পেয়েছি গত বছর, পাই তো যখন বিক্রি করে, আরো তো আমার পুরনো গাছ আছে, আমার তো চলছে, এটা নতুন চাষ নয়, আমি আজ পেঁপে চাষ 5 বছর থেকে, 5 বছর ধরে করছি, একজন অভিজ্ঞ চাষির কাছে বসে আছি আমরা, ডিসকাস বেশি করছি না, আপনারাই বুঝতে পারছেন, মানে আমরা কি বলি শিকারি বিড়ালের গোব দেখলেই চেনা যায়, তো একজন অভিজ্ঞ চাষির কাছে আমরা আর কতটা কিছু বলবো, তবে এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের কাজে লাগবে। কাজে লাগবে কোন ক্ষেত্রে, যারা পেঁপে চাষে উদ্যোগী হচ্ছেন এবং পেঁপে চাষের ভবিষ্যৎ মার্কেটিং ব্যাপারটা ভাবছেন এবং কতটা লাভজনক সেটা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর বর্তমানে ভবিষ্যতেও আপনার এই প্ল্যানিং এই চাষটা করে যাবেন? করে যাব, পেঁপে চাষটা খুব মানে প্রফিট যুক্ত চাষ, খুব প্রফিট যুক্ত, অবশ্যই আমি তো মনে করি, কারণ যদি আপনার একটা টার্গেট থাকে ঈদের যে কত কুইন্টাল বললেন যে মার্কেটে, 20 কুইন্টাল পাকা ফল তো দেবই, 20 কুইন্টাল ইনটু 40 4×8, তো সামনেই এটা টার্গেট, এটা অবশ্যই। পাকা কলাও আছে, পাকা কলাও আছে, পাকা কলা আমার বাগান আছে, তো আমরা এই ভিডিও ধীরে ধীরে আপনাদের দেখাবো, ওনার শুধু পেঁপে নয়, উনি একজন মানে কি বলবো হর্টিকালচারের একজন জায়ান্ট বলা যায়, কারণ শুধু পেঁপে নয়, আম, জারমূল, যত রকম ভ্যারাইটিস ফল আছে সব রকম দেখে, সব ফলের বাগান ওনার কাছে আছে, কারণ উনি এই 15-16 বিঘে জায়গা নাকি আপনার, এটা আমার এই প্রজেক্টটা করেছি আমি 12 বিঘে জায়গা, 12 বিঘের উপরে জায়গা আরো বাড়াইছি, ওইটা তো বাড়ছে ওই পার গুলো, হ্যাঁ 12 বিঘের উপরে পুরো ফল চাষের প্রজেক্ট আছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা সেটা তুলে ধরবো, লক্ষ্য রাখবেন। আর সবচেয়ে ভালো জিনিস, আপনি এতক্ষণ আমাদের চ্যানেলকে সময় দিলেন, আপনার এই পেঁপে চাষের পদ্ধতি আমাদের দর্শকদের আশা করি ভালো লাগবে, সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে অজস্র ধন্যবাদ, আপনাকে ভালো থাকবেন, আর যখন ফল পাকবে হারভেস্টের সময় অবশ্যই এসে একটা ভিডিও বানাবো, অবশ্যই ভালো থাকবেন, ঠিক আছে।